বন্ধুগণ, আজকে চলে এলাম বারাসাত সিরাজ উদ্যান পার্কে। তো এই পার্কে তোমরা কিভাবে আসবে? বারাসাত স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসেই কিন্তু টিকিট কাউন্টারের পাশে অনেক ভ্যান টোটো দাঁড়িয়ে থাকে। তো তোমরা ভ্যানে বা টোটোতে করে এই পার্কে কিন্তু চলে আসতে পারো। পার্কের পাশে থাকবে এরকম টিকিট কাউন্টার। তো এখানে টিকিটের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর যদি তোমরা টয় ট্রেন চড়তে চাও তাহলেও এখান থেকে তোমরা টিকিটটা কেটে নিতে পারো। টিকিট কেটে ভেতরে প্রবেশ করে এলাম। তো চলো পুরো পার্কটা ঘুরে দেখাই। পার্কের ভেতরে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে। তো এখানে কিন্তু ফুল গাছ ধরা বারণ। খুব সুন্দরভাবে পার্কটা আর কি এরা ডেকোরেশন করেছে। আর পার্কে কিন্তু এখনও কাজ চলছে আর কি, তোমরা দেখতেই পাবে সামনে গিয়ে এখনও কাজ চলছে পার্কের। আর এখানে কাজ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ বোট আছে, তোমরা চাইলে এখান থেকে বোটে চড়তে পারো। এই পার্কের এগুলো কিন্তু পুরো লাইটিং, তোমরা যদি রাতের বেলায় আসো পার্কটা কিন্তু আরও সুন্দর লাগবে। আর তোমরা যারা যারা এই পার্কে এসছো তারা কিন্তু অবশ্যই একটু কমেন্টে বলো আমাকে, যারা যারা আসুনি তারা তারা শীঘ্রই চলে এসো। এখানে কিন্তু ফটো ভিডিও তোমরা করতে পারবে। Thank you.
এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো। পুরো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখালাম, এখন যাবো ব্রিজের ওখানে। তো ওখানেও তোমরা খাবার কিনে খেতে পারো, পার্কের ভেতরেই দোকান রয়েছে। আর বাইরে থেকে কোনো খাবার কিন্তু ভেতরে অ্যালাউ নেই। তোমরা যদি কেউ ভাবো যে বাইরে থেকে খাবার কিনে ভেতরে আসবে, তো ওটা কিন্তু অ্যালাউ নেই। তোমাদের যদি কিছু কিনে খেতে হয়, তো এখানে একটা দোকান আছে, এখান থেকে তোমাদের কিনে খেতে হবে। চলো দেখিয়ে দিই। বন্ধুরা, এই হচ্ছে ক্যাফে। এই ক্যাফে থেকে কিন্তু তোমরা খাবার অর্ডার করে খেতে পারো, এমনকি জলও যদি কিনতে চাও, এখান থেকেই তোমাদের জল কিনে খেতে হবে। বাইরের কোনো খাবারের জিনিসই অ্যালাউ নেই। তো এখানে আমি অর্ডার করে নিয়েছিলাম একটা বার্গার, এটা হচ্ছে এগ বার্গার, এটার প্রাইস পড়েছে 79। তো বার্গারটা বেশ ভালোই খেতে ছিল। তো বার্গার খেয়ে তারপর আমরা আবার পার্কটা ঘুরে নিলাম। পার্কটা কিন্তু খুবই সুন্দর, তোমরা এখানে প্রচুর ফটো ভিডিও তুলতে পারো। আর এখানে কিন্তু তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো, বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়েও আসতে পারো। আমি যেহেতু সকালে এসেছিলাম, তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা রোদের তাপ প্রচুর। তোমরা চাইলে এই টয় ট্রেনে কিন্তু চড়তেই পারো, টয় ট্রেনগুলো খুবই ভালো, পুরো পার্কটা গোল করে ঘোরাবে এই টয় ট্রেনে করে। আর তোমরা যদি কেউ চাও, প্রবেশ মূল্য টিকিট যখন কাটবে, তখনই তোমরা টয় ট্রেনে টিকিট কাটবে কাটতে পারো, এমনকি পার্কের ভেতরে এসেও তোমরা টয় ট্রেনে টিকিট কাটতে পারো। তো বন্ধুগণ, আজকে ভিডিওটা এই পর্যন্ত। পার্কটা আমার ভীষণ ভালো লাগলো, তোমরা কারা কারা এসছো কমেন্টে জানিও। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা।